নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে আমি প্রীতম সেনগুপ্ত। পরিবেশের নিরাপত্তার প্রশ্নে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর পরিবেশ থেকে এই প্লাস্টিককে সম্পূর্ণভাবে দূরীভূত করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক সময়ে বারংবার প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন তিনি, বিভিন্ন জায়গায় তার বক্তব্যে এর অপকারিতা তুলে ধরার চেষ্টা করেছেন, মানুষকে করতে চেয়েছেন সচেতন। এবার মহাত্মা গান্ধীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল পরিবেশকে প্লাস্টিক মুক্ত করার। আজ তামিলনাড়ুর মামাল্লাপুরমে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে সমুদ্র সৈকতে নিজের হাতে প্লাস্টিক করিয়ে সৈকতকে প্লাস্টিক মুক্ত করার বিষয়ে প্রয়াসী হলেন প্রধানমন্ত্রী মোদী। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থলি নিজের হাতে কুড়িয়ে ঝোলায় ভরলেন। দেখুন সেই ভিডিও।